লকডাউনের করা রোধে ঘর থেকে বেরিয়ে পড়েছেন কর্মের সন্ধানে, কারণ কিছু রোজগার না হলে নিজের সহ সন্তানের পেটে পড়বে না দানা পানি। নিম্ন আয়ের হাজারো মানুষের এমন বাস্তবতা, একদিকে প্রাণঘাতী করোনার ছোবল, অন্যদিকে না খেয়ে মরার আশঙ্কা। কঠোর বিধি নিষেধে সাধারণ মানুষের প্রশ্ন, সরকারি সহায়তা কোথায় গেল? লকডাউন যদি দেওয়া হয় তাহলে সরকারি পক্ষ থেকে আমাদেরকে কিছু সহযোগিতা করুক, আমরা সবাই সরকারি নিয়ম মতো মানার চেষ্টা। লকডাউনে কিন্তু একটি প্রশ্ন থেকেই যাচ্ছে, কি হবে খেটে খাওয়া সাধারণ মানুষের? বগুড়া সান্তাহার থেকে নেহাল আহমেদ প্রান্ত, চ্যানেল 26।